নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই ভারতীয় বাস্তুশাস্ত্র অনুসারে এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে ঘরের বিভিন্ন কোণে ময়ূর পালক রাখার কথা রয়েছে আপনি যদি সঠিক দিকে সঠিক নিয়ম মেনে ময়ূরের পালক রাখতে পারেন তবে আপনার জীবনে অর্থনৈতিক কষ্ট তো দূর হবেই পাশাপাশি ঋণ মুক্তি ঘটবে চাকরিতে পদোন্নতি ঘটবে এছাড়াও একাধিক দিক থেকে আপনার জীবনে যা যা সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে আপনি খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন বাস্তুশাস্ত্র অনুসারে এমনটা মনে করা হয় যে ময়ূরের পালক কখনোই পুজোর ঘরে বা উপাসনার ঘরে রাখা উচিত নয় এতে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি তো আসেই না বরঞ্চ বাড়িতে নেতিবাচক শক্তি বাসা বাঁধে একটি ছোট্ট ময়ূরের পালক আপনার জীবনে এনে দিতে পারে সুখ শান্তি এবং সমৃদ্ধি প্রথমেই আমি আপনাদের জানাবো ময়ূরের পালক সবসময় বাড়ির দক্ষিণ দিকে রাখার চেষ্টা করুন এই দিকে আপনি যদি ময়ূরের পালক রাখতে পারেন তবে বাড়িতে যে অশুভ শক্তি রয়েছে নেগেটিভ এনার্জি রয়েছে তা দূরীভূত হবে আর আপনার বাড়ি থেকে যখন নেগেটিভ এনার্জি দূর হবে তখন দেখবেন যে কোনো ধরনের কাজে আপনার সফলতা আসছে বিশেষত অর্থনৈতিক যে সমস্যা সেই অর্থনৈতিক সমস্যা থেকে আপনি ধীরে ধীরে মুক্ত হবেন আপনি বাড়িতে যেখানে টাকা রাখেন সেখানে একটি হলুদ রঙের কাপড়ে ময়ূরের পালক রেখে দিন দেখবেন এতে আপনার অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে আপনার যে অর্থনৈতিক কষ্ট সেই অর্থনৈতিক কষ্ট থেকে আপনি ধীরে ধীরে পরিত্রাণ পাবেন আপনার যদি অযথা প্রচুর অর্থ খরচ হয়ে যায় তবে আপনি ঠাকুরের সিংহাসনে একটি ময়ূরের পাদক রেখে দিন এবং ঠাকুর দেবদেবীর সাথে সেই পালকটিকে নিত্য সন্ধ্যারাতি করুন দেখবেন এতে আপনার অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে আপনার যে অযথা খরচ হয়ে না তা কমবে পাশাপাশি সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাবে কিন্তু মনে রাখবেন ঠাকুরের সিংহাসনে রাখবেন ঠাকুর ঘরে নয় আপনি যদি একটি সুন্দর ময়ূরের পালক মা লক্ষ্মী দেবীর পাশে রাখতে পারেন এবং সেটি নিত্য পূজা করতে পারেন তবে এতে মা লক্ষ্মী দেবী প্রচণ্ড খুশি হন এবং তিনি আশীর্বাদ করেন আর মা লক্ষ্মী দেবী যেহেতু ধনের দেবী কাজেই আপনার অর্থের অভাব দূর হবে এবং অর্থনৈতিক সফলতা পাবেন যারা বিদ্যার্থী রয়েছেন পড়াশোনায় মন বসছে না তারা অবশ্যই আপনার বাড়ির যে সিংহাসন রয়েছে সিংহাসনে যদি মাতা সরস্বতী থাকে তবে মাতা সরস্বতীর পায়ের কাছে একটি ময়ূরের পালক রেখে দিন এতে দেখবেন আপনার সন্তানের পড়াশোনার প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে একাগ্রতা বৃদ্ধি পাবে যার ফলে আপনার যে মানসিক দুশ্চিন্তা সেই মানসিক দুশ্চিন্তা ধীরে ধীরে কমে যাবে আপনি যদি ঋণের দায়ে জড়িয়ে থাকেন তবে আপনি এই টোটকাটি করে দেখতে পারেন দেখবেন পুরোপুরি না হলেও অন্ততপক্ষে কিছুটা ঋণ মুক্তি ঘটবে বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের দক্ষিণ কোণে একটি আপনি ময়ূরের পালক রেখে দিন এতে দেখবেন আপনার সংসারে পজিটিভ এনার্জি আসতে শুরু হবে আপনি যদি দক্ষিণ কোণে একটি পালক রাখতে পারেন তবে অর্থনৈতিক আকর্ষণ বৃদ্ধি পাবে এছাড়াও আপনি একটি ময়ূরের পালক বাড়ির পশ্চিম দিকে রেখে দিন এতে মা দেবী প্রসন্ন হন এবং তিনি আপনাকে আশীর্বাদ করবেন অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে আপনার হাতে যখন অর্থ আসবে তখন আপনি অটোমেটিক অর্থ মাধ্যমে ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন এবং ঋণের যে বোঝা সেই ঋণের বোঝা থেকে বেরিয়ে আসতে পারবেন এর পাশাপাশি আপনাকে একটি কথা মনে রাখতে হবে সেটি হচ্ছে বাড়ির উত্তর পূর্ব দিকে কখনোই ময়ূরের পালক রাখবেন না আর যদি রেখে থাকেন তবে তা সরিয়ে দিন যদি না সরান আপনার পরিবারে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যাবে এবং মনে রাখবেন সবচেয়ে ময়ূরের পালক রাখার শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক আপনার ব্যক্তিগত রাশিচক্রে বা হস্তরেখায় যদি রাহু পীড়িত অবস্থায় থাকে তবে আপনার যে দেবদেবীর সিংহাসন রয়েছে সিংহাসনে যদি মা সরস্বতী দেবী থাকে তার পায়ে একটি ময়ূরের পালক রেখে দিন এতে রাহু তুষ্ট হয় রাহু প্রসন্ন হয় এবং রাহুর কারণে আপনার জীবনে যা যা সমস্যা আসছে সেই সমস্ত সমস্যা থেকে আপনি খুব সহজেই বেরিয়ে আসতে সক্ষম হবেন এছাড়াও যদি দেখেন আপনার সন্তানের পড়াশোনার মনোযোগ একদম নয় তবে আপনার সন্তানকে কাঠের টেবিনে পড়তে বাসান এবং সেই টেবিনে একটি ময়ূরের পালক রেখে দিন এতে দেখবেন আপনার সন্তানের পড়াশোনার প্রতি মন মানসিকতা বৃদ্ধি পাবে এবং আপনার সন্তান পড়াশোনার প্রতি মনোযোগী হয়ে উঠবে এবার আসি ময়ূরের পালকের মহা টোটকায় আপনি যদি আর্থিক সংকটের মধ্যে ডুবে থাকেন প্রচুর ঋণে জর্জরিত হয়ে থাকেন তবে প্রতিদিন একটি করে ময়ূরের পালক রাধাকৃষ্ণের মন্দিরে নিবেদন করুন এই কাজটি টানা চল্লিশ দিন করবেন আর যখন মন্দিরে রাধাকৃষ্ণের চরণে ময়ূরের পালকটি দিবেন তখন কিন্তু দেওয়ার পর আর পিছন ফিরে তাকাবেন না কেউ যদি মন্দিরে ভেতর থেকে ডাকে তবুও কিন্তু পিছন ফিরে তাকাবেন না এই কাজটি করুন দেখবেন শ্রী হরির কৃপায় আপনার অর্থনৈতিক সমস্যা দূর হবে এবং আপনার যে ঋণ সেই ঋণ মুক্তি ঘটবেই ঘটবে নারীদের রাশিচক্রে যদি শনি পীড়িত অবস্থায় থাকে তবে একটি ময়ূরের পানকে কালো রঙের সুতো বাঁধুন তারপরে সেই পানকটি হাতে নিয়ে আটবার একটি মন্ত্র জপ করুন সেই মন্ত্রটি হচ্ছে ওম প্রাং প্রিং প্রং স শনেশ্চরায় নম এতে দেখবেন শনির প্রকোপ আপনার সন্তানের উপর থেকে সরে যাবে যাদের ব্যক্তিগত জন্মছকে সর্প দোষ রয়েছে তারা ঘুমানোর সময় বালিশের নিচে ষাটটি ময়ূরের পালক রেখে দিন তারপরে ঘুমিয়ে পড়ুন এই কাজটি টানা একান্ন দিন করুন দেখবেন আপনার রাশিচক্র থেকে সর্প দোষের কুপ্রভাব কেটে গিয়েছে সর্বোপরি বাড়ির চৌকাঠে আপনি একটি ময়ূরের পালক অবশ্যই লাগান এতে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি আসা শুরু হয়ে যাবে আর যখনই পজিটিভ এনার্জি আসবে নেগেটিভিটি দূর হবে আপনার জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি ধন্যবাদ